নমস্কার, স্বাগতম। এয়া হচ্ছে ফাইনাল রিপোর্ট স্টুডিওত মই প্রাঞ্জল। আরম্ভণিতে সবাতো ডাঙর খবর, নিউজ এইটিনের হাতত অসম কংগ্রেসের প্রার্থী তালিকা। কংগ্রেস হাইকমান্ডে সাজু করেছে যদিও চূড়ান্ত করা নাই প্রার্থী তালিকা। রাজ্যের দুটা সমষ্টিত চূড়ান্ত সিদ্ধান্ত লব রাহুল গান্ধীয়ে। নগাঁও যোরহাট আসনের সিদ্ধান্ত দিব রাহুল গান্ধীয়ে। নগাঁওত গৌরব গগৈক প্রক্ষেপ করার সম্ভাবনা, যোরহাটত প্রদ্যুৎ বৰদলৈক প্রক্ষেপর সম্ভাবনা। যোরহাটত গৌরব গগৈক দিলে নগাঁওত প্রদ্যুৎ বৰদলৈক দিব প্রার্থিত্ব। ইতিমধ্যে কংগ্রেসের আলোচনা ব্যর্থ হয়েছে আপ আর তৃণমূল কংগ্রেসের বিরোধী ঐক্যমঞ্চ, এদি আঁতরি গেছে আপ আর তৃণমূল কংগ্রেস। আসম কেন্দ্রিক সংঘাতের ঐক্যমঞ্চ এরিলে দুইটা দলে। ইতিমধ্যে দশটা সমষ্টির চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। কাজিরঙাত কংগ্রেসের প্রার্থী রোজলিনা তির্কি, ডিফুত কংগ্রেসের প্রার্থী জয়রাম ইংলেক, ধুবুরীত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন, দরং ওদালগুড়িত কংগ্রেসের প্রার্থী মাধব রাজবংশী, শিলচরত কংগ্রেসের প্রার্থী নরিতা জয়শুক্লা, করিমগঞ্জত কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, গুৱাহাটীত কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুর, শোণিতপুরত কংগ্রেসের প্রার্থী প্রেমলাল গঞ্জু, কোকৰাঝাৰত কংগ্রেসের প্রার্থী গর্জন মুসাহারী, লক্ষিমপুরত কংগ্রেসের প্রার্থী উদয়শঙ্কর হাজরিকা, ডিব্রুগড়ত অসম জাতীয় পরিষদের সঙ্গে কংগ্রেসের বুঝাবুঝি চূড়ান্ত হয়েছে। ডিব্রুগড়ত কংগ্রেসে সমর্থন দিব অসম জাতীয় পরিষদের লুৰিণজ্যোতি গগৈক। সিপিআইএমর সঙ্গে কংগ্রেসের বুঝাবুঝি হলেহে এৰি দিব বৰপেটা সমষ্টি। বুঝাবুঝি হলে সিপিআইএমর প্রার্থী হব মনোরঞ্জন তালুকদার। সিপিআইএমরে বুঝাবুঝি নহলে বৰপেটাত কংগ্রেসের প্রার্থী হব দীপ বায়ন। আর ইতিমধ্যে আমি তালিকা দেখাইছো। যোরহাটত গৌরব গগৈক দিলে নগাঁত প্রদ্যুৎ বৰদলৈক দিব। ওলোটা ইফাল সিফাল হব পাৰে। যদি রাহুল গান্ধীর যি পছন্দ হয় সেই মতেই এই দুটা সমষ্টির প্রার্থী দিয়ার কথা ঘোষণা করা হয়েছে। গৌরব গগৈ আর প্রদ্যুৎ বৰদলৈ এওঁলোকৰ মাজত এজনক, আর ইতিমধ্যে সেই সমষ্টি দুটার সিদ্ধান্ত রাহুল গান্ধীলৈ থৈ দিয়া হয়েছে। বাকি আপ আর টি এম সি বিরোধী ঐক্যমঞ্চ ইতিমধ্যে ত্যাগ করার কথা আমি কইছো। দটা সমষ্টির চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। আমি আকৌ এবার কৈছো আপোনালোকক, কাজিরঙাত কংগ্রেসের প্রার্থী রোজলিনা তির্কি, ডিফুত কংগ্রেসের প্রার্থী জয়রাম ইংলেং, ধুবুরীত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন, দরং ওদালগুড়িত কংগ্রেসের প্রার্থী মাধব রাজবংশী, শিলচরত কংগ্রেসের প্রার্থী নরিতা জয়শুক্লা, করিমগঞ্জত কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, গুৱাহাটীত কংগ্রেসের প্রার্থী মীরা বৰঠাকুৰ, শোণিতপুৰত কংগ্রেসের প্রার্থী প্রেমলাল গঞ্জু, কোকৰাঝাৰত কংগ্রেসের প্রার্থী গর্জন মুসাহারী, লক্ষিমপুৰত কংগ্রেসের প্রার্থী উদয়শঙ্কর হাজরিকা। ধুবুরী সমষ্টিত কংগ্রেসের প্রার্থী হব রকিবুল হুসেন। হাইকমান্ডর ইঙ্গিতর পাছতেই তৎপর হয়ে পড়েছে রকিবুল হুসেন। ইতিমধ্যে দিসপুরের বিধায়ক আবাসত একাধিক কংগ্রেস বিধায়কর সঙ্গে বৈঠকত বহিছে ধুবুরীর প্রার্থী রকিবুল হুসেন। জাকির হুসেন সিকদারের বাসগৃহত অনুষ্ঠিত বৈঠকের পাছতে নিউজ এইটিনক ধুবুরীর প্রার্থিত্ব পোৱাৰ কথা নিশ্চিত করলে রকিবুল হুসেনে। জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে মুখোমুখি কথোপকথনত প্রথমে একাংশ কংগ্রেস নেতায় বিরোধিতা করা স্বীকার করলে রকিবুল হুসেনে। অবশ্যই পিছলৈ বিরোধিতা করা নেতাসকলে সমর্থন করা কলে রকিবুল হুসেনে। সেই বিশেষ সাক্ষাৎকার আগবাইছো। নির্বাচনের অধিসূচনা 12 মার্চত জারি করার সম্ভাবনা আছে, আর এনেক্ষেত্রে এটা সমগ্র ভারতবর্ষতে সাহসগরী সকল দলের নেতাকর্মীর মাজত এটা উষ্ণ বতাহ বলিছে, সকলে সাজু হয়েছে। আর এই মুহূর্তে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হব 10-11 তারিখ মানে হব বলে আমি জানিব পারিছো। আর এই মুহূর্তে ধুবুরী লোকসভা সমষ্টিত প্রার্থিত্ব এক প্রকার চূড়ান্ত হয়েছে, মাত্র ঘোষণা করবলে বাকি আছে। চামগুড়ি সমষ্টির 5 বারের বিধায়ক তথা বিরোধীর উপদলপতি রকিবুল হুসেন, তেখেত প্রাক্তন মন্ত্রী আছিল, তেখেত আমার উপস্থিত আছে। দাদা, আপনার নমস্কার জানাইছো। নমস্কার নমস্কার। মই আপনার বেশি সময় নলও, লাইভের জড়িয়ে মই আপনার সুদিব বিচার। আপনি ধুবুরী সম্ভাব্য প্রার্থী, কি কব? নহয় আমার যেতিয়া কোন প্রার্থী কত উঠিব আবেদন বিচারিছিল, তেতিয়া মই বিধানসভা সমষ্টি চামগুড়ির বিধায়ক, একেধারে এবার দুবার তিনবার চারিবার পাঁচবার মই বিজয়ী হয়েছিল। সেই সমষ্টিটো এবার নতুন ডিলিমিটেশনের পিছত নগাঁও লোকসভার ভিতর পড়ছিল, আর সেইকাৰণে মই নগাঁও লোকসভার প্রার্থী হিসাবে বিচারিছিল। হয়, কিন্তু এতিয়া মই যেটো দেখিছো আর বিভিন্ন ধরনের যোগ মোক উদ্যতম কর্তৃপক্ষেও মোক দুই এটা কথা কৈছে যে মোক ধুবুরীত প্রক্ষেপ করবলে চেষ্টা করেছে, সেয়ে মই
সকলের লগত কথা পাতিব বিচাৰিছো, বিশেষকৈ আমার কংগ্রেসের তৃণমূল পর্যায়ের কংগ্রেসের নেতা সকলের লগত, কর্মী সকলের লগত মই ভাব বিনিময় কৰিছো। আৰু তেতিয়া মই দুই এজনে মোক যেতিয়া তাত আপত্তি কৰিছিল, তেতিয়া মই লিখিতভাবে জনাইছিলো যে তাত লোকেল ক্যাডিয়েট বিচাৰিছে, গতিকে তেওঁলোকৰ দিয়ক, মোক নালাগে। কিন্তু পরবর্তী সময় যিসকলে আপত্তি কৰিছিল, সেই সকলরে বেশি সংখ্যকে মোক কলে যে নহয়, আপুনি ইয়াত আহক, বদরদিন আজমল ডাঙরিয়াত আমি হরুয়াব লাগিব, আর সেই তেওঁক হরুয়ালেহে হিমন্ত বিশ্ব শর্মার সরকারখন আর পতন হব। কারণ তার মানুষ বহুত অশান্তিত আছে, মানুহ ৰাতি টোপনি নাইকিয়া হৈছে, ঘৈণীয়েকৰ রাতে শুই থাকা অবস্থাত গিরিয়েকক তুলি আনিছে সরকারে, আমার এনকাউন্টার করেছে, ফেক এনকাউন্টার করেছে, বহুতক বিভিন্ন ক্ষেত্রে মানুষ অত্যাচার করেছে, মানুষের ঘর ভাঙি দিছে। গতি এই কথাবিলাকৰ মানুষের যে ভয়ভাব নাইকিয়া করবলে হলে হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনৰ পতন বিচাৰিছে। আর রাইজ কনভিন্স ধুবুরীর প্রতিজন ভোটার যে এইবার যদি বদরদিন আজমল ডাঙরিয়াক হরুয়াব পারে, তেতিয়াহলে দিসপুরের হিমন্ত বিশ্ব শর্মার অত্যাচারী সরকারখন যে পতন হব, সে কথাটা খাটাং। সেইহে এই যে আনহলি একটা নেক্সাস চলি আছে দুটা দল দুজনের মাজত, সেটা নাইকিয়া করবর কারণে বদরনাথ আজমল ডাঙরিয়াক এবার যে হরুয়াব, সেই কথাটা আজি দিনের পোহরের স্পষ্ট হয়ে গেছে। আপনি আপনি কি দূর সাজু? কারণ কেউ ভারত আমার রাজনীতি বহুত আছে, ইজনে আনজনের সমষ্টিত খেলিছে, আপনি যেহেতু চামগুড়ি বা নগাঁও ধুবুরী সমষ্টিত খেলবলে আপনি কি দূর সাজু? মই এতিয়া আপোনালোকে চাওক, মোৰ এই মন্ত্ৰী থকা অৱস্থাতে হওক বা অধ্যক্ষতে হওক, মোৰ গোটেই অসমখনৰ লগতে বিভিন্ন ধৰণৰ মোৰ আপোনাৰ সম্বন্ধ আছে, সেই বিভিন্ন ঠাইত আমি কাম কৰিছোঁ, গতিকে সেই সম্পূৰ্ণৰূপে সাজু য'ত আমাক দলে নিৰ্দেশ দিয়ে, সেই নিৰ্দেশ মই আখৰে আখৰে পালন কৰিব লাগিব। মোৰ নিজৰ মনৰ কথাটো কৈছোঁ, দলেও এনেই দি দিয়া নাই, সমীক্ষা চলাইছে, এই সমীক্ষাত তোলা চালনীত বোধহয় মোক তাত আপোনাৰ মানুহে বেছি একসেপ্ট করা যেন আহিছে। সেই কথাকো আমার দলেতো বিচাৰি পাইছে বুলি মই ভাবিছোঁ, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়ো সেই কথাবিলাক উমান পাইছে। সেই কারণে বদরদিন আজমল ডাঙরিয়াক জিকাবর কারণে বিভিন্ন ধরনের আপনার পথ পদ্ধতি লৈছে। কারণ বদরদিন আজমল ডাঙরিয়া যদি আজি নাইকিয়া হয়ে যায়, যদি UDF তো নাইকিয়া হয়ে যায়, গম পাইছে যে আহোম সম্প্রদায়ের লোকসকলক ডিলিমিটেশনের যোগেদি অন্যায় করলে, আজি মৰাণ মটকসকলক তেওঁলোকৰ সমষ্টি নাইকিয়া করে দিলে, চুতীয়া সম্প্রদায়ের একটা সমষ্টি আছিল সেইটো নাইকিয়া করে দিলে, ছয় জনগোষ্ঠী মানুষখিনিক যিখিনি দিম বুলি কৈছিল দিয়া নাই, চাহ জনজাতি লোকসকলৰ উপযুক্ত আপনার প্রতিনিধিত্ব নাই, আজি আপনার কুজাজবংশী লোকসকলৰ এটা সমষ্টি আছিল লোৱাৰ আসামত, সেইটো নাইকিয়া করে দিলে, আজি আপনার ভাষী সংখ্যালঘু লোকসকলের 15টা সমষ্টি আছিলে বরাক ভ্যালিত, আজি 12টা করে দিলে, 13টা করে দিলে। এই কথা বতরা যেটা দেখিলে যে যাবার যখন সমর্থন করেছিল সেই সকলের বেশি সংখ্যক নাই, এটা একমাত্র রাজনৈতিক সুরক্ষা দিব বদরদিন আজমল ডাঙরিয়া। বদরদিন আজমল ডাঙরিয়ায় রাজনৈতিকভাবে জিয়াই থাকিলেহে যে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে থাকিব, সেই কথাখিনি পতিয়ন যাওয়ার কারণে এটা যিকোনো প্রকারে বদরনী আজমল ডাঙরিয়া জিকাব কারণে বিচাৰিছে। তার তোলা চালনীত মোক বোধে উর্ধতম কর্তৃপক্ষে ভাবিছে, আর আমার ইয়ার MLA হোক, জনপ্রতিনিধি হোক, কংগ্রেস কর্মী সকলে মোক এই ক্ষেত্রে মোক হিউজ অঙ্কত দিয়ার কারণে ময়ো কৈছো, যদি মোক দল বদরদিন আজমল ডাঙরিয়াক হরুয়াব লাগে, হিমন্ত বিশ্ব শর্মা সরকার পতন হব লাগে, যদি মই এই ক্ষেত্রে আপনাদের ভাবিছে মোক কোনো আপত্তি নাই। আপনি কৈছে যে বদরদিন আজমল দক্ষিণ খালমার হারিছে বলে কৈছে, আর মুখ্যমন্ত্রী জালুকবাড়ী হারিছে বলে কৈছে, কিন্তু আপনি আবার হরা নাই বলে কৈছে, কথা জানাক রেকর্ডে কয়। মই আপনার এই কথাটুকু এতিয়া আমি কাক কম কোনে আপনার শুনব? হিমন্ত বিশ্ব শর্মাতো নির্বাচন হারিছে আজি তারিখলৈকে, মইতো হারা নাই, পাঁচবারকে মই জিকিছো, বদরদিন আজমল ডাঙরিয়ায় হারিছে, গতিকে এই কথাখিনি মই আহি পেলাই ইয়াত আহি কব পারা নাই, কিন্তু আজিতো রেকর্ডে কয় জিকিছো, তাত আপনার আজিলৈকে হারা নাই, গতিকে কিয় হারা নাই? এই কারণে হারা নাই, রাইজে ভোট দিয়ে, রাইজে কিয় ভোট দিয়ে? রাইজে বিশ্বাস করে, অন্তত কমিটমেন্ট আছে আমার, যিখিনি কাম করো আন্তরিকতাৰে করো, এই বিজেপির হওয়াতো বিজেপির ফেলে কোনো ধরনের যাওয়া নাই, আমি এটিও সহ করে আমি বিরোধী পক্ষর লই আছো, আলফার সময়টো আমার বহুত কংগ্রেসই মারিছিল, কিন্তু সহ করে আমি সেই সময়তো কংগ্রেস করেছো, গণপরিষদের সময়তো আমার বহুত অত্যাচার করেছিল, আমি কংগ্রেস করেছো, তার রিজাল্ট দিছে, রাইজে মরম করেছে, আশীর্বাদ করেছে, সকল অল সেকশন অফ পিপলক আপনার যদি চাই, মোৰ চামগুৰি সমষ্টিৰ মোৰ ভোট দিয়া ভোট নিদিয়া সকল মোৰ পৰিয়াল সকলের লগত সু সম্বন্ধ আছে, খেলা ধুলার মাজেরে মোৰ সম্বন্ধ। এয়া আছিল আত্মবিশ্বাসী ৰকিবুল। পৰৱৰ্তী খবৰ, শেষ মুহূৰ্তত বৰপেটাত কংগ্ৰেছে অৱতীৰ্ণ হ'ব নেকি নিৰ্বাচনী যুঁজত? শেহতীয়াকৈ বৰপেটাত কংগ্ৰেছ নেতা দীপ বায়নৰ নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানক লৈ উত্থাপন হৈছে বৃহৎ প্ৰশ্ন। ইণ্ডিয়া এলায়েন্সৰ হৈ বৰপেটাত নিৰ্বাচনী যুঁজত অৱতীৰ্ণ হ'ম বুলি ভাবি থকা CPIMৰ মনোৰঞ্জন তালুকদাৰৰ আশা নিৰ্বাপিত হ'ব নেকি, তাক লৈ উঠিছে প্ৰশ্ন।
বরপেটাত কংগ্রেস নে সিপিআইএম নির্বাচনী যুঁজত নামিব সেয়া এতিয়াও নিশ্চিত হওয়া নাই যদিও কংগ্রেস সেবা দলের রাজ্যিক সভাপতি তথা বরপেটার টিকটর দাবিদার দীপ বায়নের নির্বাচনী তৎপরতাক লৈ উঠিছে প্রশ্ন। ইন্ডিয়া এলায়েন্সের মিত্রদল হিসাবে সিপিআইএমে আরম্ভণির পরাই বরপেটা সমষ্টি দাবি করে আসছিল, ইয়ার বিপরীতে কিন্তু সাধারণ কংগ্রেস কর্মীসকলে বরপেটা কোনো কারণতেই এড়ি নিদিয়ার দাবি জানায় আসছিল। আনকি বরপেটা জেলা কংগ্রেস নেতৃত্বও সাধারণ কংগ্রেস কর্মীসকলের মনোভাব বুঝি হাইকমান্ডক বরপেটা এড়ি নিদিয়ার দাবি জানাইছে। ইয়ার মাজতে বরপেটা দীপ বায়নের নির্বাচনী প্রচারে আসলতে কি ইঙ্গিত বহন করেছে সেয়া হয়তো দুই এদিনতে স্পষ্ট হয়ে পড়ব। অবশ্যই কংগ্রেসেই হোক বা সিপিআইএমে হোক এনে যিকোনো দলেই হোক মুঠতে যিয়ে নির্বাচন নেখেলক কিয় বরপেটাত ইন্ডি এলায়েন্সের প্রার্থীয়ে নির্বাচনত জয়ী হব বলে দীপ বায়নে দাবি করেছে। আসলতে প্রার্থিত্ব কেন্দ্রিক দৌড়ত কংগ্রেস দলের প্রার্থী হিসাবে ময়ও আছো আর আমি এইবার ইন্ডিয়ান এলায়েন্সে সকলে মিলি এই যেটু বিভিন্ন ধরনের শোষণের শাসনযন্ত্র চলাই থাকা এই সরকার 2014 চনের পিছত ভারতবর্ষর বুকুত অশ্বমেধর ঘোড়া দৌড়া দি মানুষ শোষণ করে আছে সেই সরকারখনের বিরুদ্ধে আমি বিভিন্ন প্রকারে আমি কংগ্রেস দলের সৈনিক হোক আমি সকলে মিলি এবার একগুট হয়ে এঘরি যুঁজিম রাইজর স্বার্থত জনসাধারণের কণ্ঠস্বর হিসাবে আমি কাম করিম। আর সেই ক্ষেত্রে মই যেহেতু বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থিত্ব কেন্দ্রিক দৌড়ত কংগ্রেস দলের পৰা আছো আর অসমৰ বিভিন্ন ক্ষেত্রত মই সেবা দলের সভাপতি হিসাবে ঘুরি থাকো, কিন্তু আজি বহুদিন ধরে পেলে বরপেটার বিভিন্ন 10টা সমষ্টিত বিভিন্ন অঞ্চলত আমি ঘুরি ফুড়ছো আর বরপেটাতো বিভিন্ন অঞ্চলত ঘুরি ফুড়ছো। ইন্ডিয়ান এলায়েন্সের বিভিন্ন ধরনের কথা বতরাবিলাক চলি আছে, কোনটো সমষ্টিত কার দলের শক্তি কিমান বেশি আর এই যে বিজতরিয়া সংস্কৃতিটো কোনটো দলে প্রতিহত করব এনেকা ধরনের কথা চিন্তা চর্চাবিলাক হয়ে আছে। দুই দিনতে আপনার বিলাকে সকলে গম পাব ইয়াতে কংগ্রেসে ইলেকশন খেলিব নে সিপিআইএমে আমার ইন্ডিয়ান এলায়েন্স, কিন্তু আমি যোনে ইলেকশন নেখে নির্বাচন নেখেলো রাইজর হয়ে পেলায় আমি কিন্তু সকলে একগুট হয়ে পেলায় এই বিজেপি আর এজিপির বিরুদ্ধে আমি যুঁজত একত্রিতভাবে যুঁজ দিম। বীর লাচিতর প্রতিমূর্তি উন্মোচনের দিনা কোনো প্রকৃত অসমীয়াই আন্দোলন নকরে এই ভাষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 9 মার্চত লাচিত বরফুকনের শৌর্য বীর্যর সঙ্গে একাত্ম হব প্রতিজন অসমীয়া, সেদিনা কোনো অসমীয়াই আন্দোলন নকরে বলে নিশ্চিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আন্দোলনকারী কটাক্ষ করে মুখ্যমন্ত্রী কয় অসম মাতৃয়ে আকাশ চার সময়ত প্রায় আন্দোলনের চিন্তায় উকমুকনি দিয়ে একাংশের মনত। অসম মাতৃয়ে যেটা আকাশ চার সময় হয় বা এইখানে সময় আমার অসমের গৌরবর সময় তাতে কিন্তু একাংশর মনত কেবল আন্দোলনের কথাই আহি থাকে। তেনে আন্দোলন করা সকলে কাহানিও নির্বিচারে অসমের উন্নতি। প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের মাজতে একাংশ লোকে আন্দোলন করবলে যুঁজা চলার বাতরির এই প্রতিক্রিয়া দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আন্দোলন করার ইচ্ছা থাকলে 8 মার্চ কিংবা 10 মার্চত করবলে আহ্বান মুখ্যমন্ত্রীর। লাচিতর প্রতিমূর্তি উন্মোচনের দিনা আন্দোলন করে অসমিয়ার আবেগর সঙ্গে নেখেলিবলে এক প্রকার সকিয়নি দিলে মুখ্যমন্ত্রীগুলো। সাম ব্যক্তি আছে যেতিয়া অসম মাতৃর গৌরবে আকাশত চুব বিচারে তেতিয়া তেওঁলোকৰ আন্দোলন করবলে উকমুকনি দিয়ে। প্রধানমন্ত্রীর ভ্রমণ লাচিত বরফুকনের প্রতিমূর্তি উন্মোচনের ভ্রমণ, সেই দিনটোত যদি কোনোবা অসমীয়া হয় তেওঁ নিশ্চয় আন্দোলন নকরে। অন্তত আমি লাচিত বরফুকনের শৌর্য বীর্যক লৈ গৌরব করো। আন্দোলন তো আমি 8টো করব পারো 10টো করব পারো। মই ভাবু কোনো অসমীয়াই 9 তারিখে লাচিত বরফুকনের প্রতিমূর্তি উদ্বোধন অনুষ্ঠান চাব এরি বা ইমোশনেলি সেই অনুষ্ঠানের লগত নিজক জড়িত নকৰি কোনোবাই এইবিলাক করব মই তাক নাভাবো। ভূপেন বৰাক পলিটিক্যাল জোকার আখ্যা দিছে মন্ত্রী জয়ন্ত মল্লিক বৰুৱাই। ভূপেন বৰা সার্কাসের মূল মানুষ নহয় বলেও কলে মন্ত্রীগুলো। ভূপেন বৰাৰ দৰে লোক থকালৈকে হেনো উদ্ধাৰ নাপাব কংগ্ৰেছ দলে। এতিয়ালৈকে প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰিব নোৱাৰা ভূপেন বৰাক তুচ্ছ তাচ্ছিল্য মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। বিকাশ যাত্ৰাৰ সৈতে সংগতি ৰাখি শিৱসাগৰত উপস্থিত হোৱা মন্ত্ৰীগৰাকীয়ে এফালৰ পৰা তোলা ধোনা দিলে বিৰোধী শিবিৰত। ভূপেন বৰা হ'ল অসমৰ ৰাজনীতিৰ আটাইতকৈ ডাঙৰ পলিটিকেল জোকাৰ, ৰাজনৈতিক জোকাৰ বুলি যে কয় সেইজন। গতিকে তেওঁ এজন জোকৰে ভাল রক দি থাকে সার্কাসত, যে জকরজন উলালে সকলে হাত চাপড়ি মারে ভাল লাগে ফূর্তি লাগে, কিন্তু জকরজন তো সার্কাসর মেইন মানুষ নয়, সার্কাসর মেইন মানুষজন বেলেগ। সার্কাসর মেইন মানুষ কেউ হব নয়, হল পলিটিক্যাল জোকার। পলিটিক্যাল জোকার হিসাবে
যোগ করে থাকবে, আপনার আনন্দ লই থাকবে, আমিও আনন্দ লই থাকবো। ইমানে যেতালেকে এনেকা জকরের নেতৃত্ব রাজনৈতিক দল চলিব তেতালেকে তেনেকে চলিব, যেদিনাখন নেতৃত্ব লব পড়া মানুষ ওলাব তেতিয়া বেলেগ কথা। আজি তারিখত এজন জকরে সার্কাসখন চলাই আছে, সার্কাসখন তো জকরের উপর নচলে, জকরের উপর মানে আনন্দ লয় রস লো ইমানে। আনফালে এতিয়ালৈকে সমষ্টি বিচাৰি নোপোৱা বুলি গৌৰৱ গগৈকো কটাক্ষ জয়ন্ত মল্ল বৰুৱাৰ। সমষ্টি বিচাৰি এঠাইৰ পৰা আন ঠাইলৈ দৌৰি ফুৰা গৌৰৱকো তুচ্ছতা আছিল মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। যোগ্য প্ৰাৰ্থীৰ অভাৱত এ আই ডি এফৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশৰ বাবে বন্দাপৰ দিয়া বুলিও ক'লে জয়ন্ত মল্ল বৰুৱাই। আমাৰ দলৰ প্ৰাৰ্থী আমি ঘোষণা কৰিছোঁ, তপন গগৈ ডাঙৰীয়া আমাৰ সাংসদ, আৰু অতি সুন্দৰভাৱে পাঁচটা বছৰ কাৰ্যকাল সমাপ্ত কৰাৰ পিছত এইবাৰ আমাৰ বিশ্বাস আছে যে বিপুল ভোটত আমি বিজয়ী হ'ম। ইয়াততো বেলেগে প্ৰাৰ্থী দিবৰো সাহসে কৰা নাই নে ঘোষণাই কৰা নাই নাজানো, এতিয়ালৈকেতো বেলেগে দিয়া নাই। গতিকে যেতিয়া দিব যিজনৰ নাম লৈছে তেওঁতো চাৰিটামান সমষ্টিত দৌৰাদৌৰি কৰি আছে, তেওঁ ভাবি আছে যে কোনটোত বা জিকিব পাৰে, কিন্তু অসমৰ কোনো সমষ্টিতে তেওঁ জিকিব নোৱাৰে সেইটো চিন্তা কৰিব নালাগে। আজিৰ তাৰিখত আমাৰ পৰিৱেশ আছে, গতিকে তেওঁ ইয়াৰ পৰা তাত চিন্তা কৰি আছে কোনটোত জিকিব পাৰে, ভাল কথা, ভাল। তেনেকুৱা যদি তেওঁ ভাবিলেহেঁতেন যে তেওঁ জিকিব পাৰে, ইমান দিনটো ঘোষণাই হৈ গ'লহেঁতেন। এতিয়া চিন্তা জিকিব নোৱাৰে কাৰণে সুৰক্ষিত সমষ্টি বিচাৰি ইয়াৰ পৰা তাত দৌৰি আছে, এতিয়া কোনটো বা সুৰক্ষিত হয় তেওঁৰ কাৰণে আমিও নাজানো। কথাটো হ'ল যে ইউ ডি এফৰ কোনোবা টিকট নোপোৱাই গৈ কংগ্ৰেছৰ ওচৰলৈ গ'লে তেওঁক টিকট দি ক'ৰবাত ভোট ল'ব পাৰে নেকি সেইটো চিন্তা কৰি আছে, সেইকাৰণে ইউ ডি এফৰ তালিকাখনলৈ ৰখি আছে। কাৰণ কংগ্ৰেছ আৰু ইউ ডি এফ একেটাই পাৰ্টি, এইটো এ টিম বি টিম। গতিকে ইউ ডি এফৰ কোনোবা প্ৰাৰ্থিত্ব নোপোৱা মানুহে তেওঁলোকৰ ওচৰলৈ যায় নেকি সেইটো কাৰণে ৰখি আছে, তেওঁলোকৰ ওচৰত মানুহ নাই নহয় টিকট দিবৰ কাৰণে। ইফালে বিৰোধী ঐক্য মঞ্চক আত্মসহায়ক গোটৰ সৈতে তুলনা কৰিলে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই, কিন্তু গঠন হোৱাৰ পাছতে আত্মসহায়ক গোট কলিতে মৰহি গ'ল বুলিও কটাক্ষ কৰিলে তেওঁ। তৃণমূল কংগ্ৰেছকো তোলা ধুনা দিলে মন্ত্ৰীগৰাকীয়ে। কিন্তু তেওঁলোকে এটা পাৰ্টি হৈ থকা নাছিল জানো, এই 15টা নে 16টা ক্লাবৰ যে এটা এছ'চিয়েচন আছিল, সেই এছ'চিয়েচনটো তৃণমূলো আছিল, তেওঁলোকে একেলগে আছে, আমিতো সেই এছ'চিয়েচনত নাই। সেই এছ'চিয়েচন যিটো ক্লাব আছিল, ক্লাব মানে এন চেলভেল গ্ৰুপ 15টা নে 16টা লগ হৈ থকা নাছিল জানো, তাততো তৃণমূল কংগ্ৰেছটো আছিল, তেওঁলোকে জানিব কাৰ লগত কাৰ এছ'চিয়েচন, আমিতো নাজানিব। কা আন্দোলন কৰি একাংশই দোকান চলাই থকা বুলি কটাক্ষ কৰিলে জয়ন্ত মল্ল বৰুৱাই। কা আন্দোলন কৰি অজিত ভূঞাৰ দৰে ব্যক্তি ৰাজ্যসভাৰ সাংসদ হোৱা বুলিও ব্যাখ্যা আগবঢ়ালে জয়ন্ত মল্ল বৰুৱাই। আজিৰ তাৰিখত অলৰেডি লোকসভা আৰু ৰাজ্যসভাত পাছ হৈ গ'ল, এখন আইন, ই গৃহীত হোৱাৰ কি কথা আছে, এইটো আইন হৈয়ে গ'ল। এই আইনখন বাতিল কৰাৰ এটাই ব্যৱস্থা, সেইটো হ'ল উচ্চতম ন্যায়ালয়। গতিকে উচ্চতম ন্যায়ালয়লৈকে যাব লাগে যিসকলে কা নামানে, তেওঁলোকে উচ্চতম ন্যায়ালয়লৈকে যাব লাগে, উচ্চতম ন্যায়ালয়ত এপিল কৰিব লাগে, যেনেকৈ আই এম ডি টিত এপিল কৰিছিল, কাৰণ কাখনটো অলৰেডি গৃহীত, ইয়াততো আৰু ক'বলগীয়া একোৱেই নাই। এতিয়া কিছুমান মানুহে যোৱা সময়ত কাৰ নামত এখন দোকান খুলি কোনোবা সাংসদ হ'ল, অজিত ভূঞা নামৰ এজনকৈ সাংসদ হোৱা নাছিল, তেওঁ কেতিয়াবা কাৰ কথা তাত ক'লে নেকি, কোৱাটো নাই। গতিকে কিছুমান মানুহে ভাবি আছে আৰু তেনেকুৱা এটা বাতাৱৰণ কৰি ক'ৰবাত এম এল এ টেমেলে হ'ব পাৰি নেকি, সেইসকল মানুহক বাদ দিতো অসমৰ মানুহে বুজিয়ে পায়। যিসকলে প্ৰকৃতাৰ্থত কা বেয়া পায়, কাখন নোহোৱাটো বিচাৰে, তেওঁলোকে অত্যন্ত আগ্ৰহেৰে তেওঁলোকে সুন্দৰভাৱে উচ্চতম ন্যায়ালয়লৈকে যাব লাগে, তাত যুক্তিৰে কাখন কিয় গৃহীত হ'ব নালাগে বা তাৰ বিৰুদ্ধে কাম কৰিব লাগে, সিমানে কথা। গতিকে সেই ন্যায়ালয় ৰখিব লাগে। এই চাম যিসকল মানুহৰ নাম কৈছে, এইসকল হ'ল ইয়াৰ নামত চলাব খোজা, এখন দোকান চলাব খোজা কিছুমান মানুহ, এই দোকান চলাব খোজা মানুহবিলাকক মই নাভাবোঁ যে অসমৰ সৰ্বসাধাৰণে এইবাৰ গুৰুত্ব দিব। প্ৰায় 3 ঘণ্টাৰ সোধপোছৰ অন্তত চি আই ডিৰ কাৰ্যালয়ৰ পৰা যাবলৈ দিয়া হ'ল বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াক। খানাপাৰাত কি কাৰণে 144 ধাৰা অৱমাননা কৰা হৈছিল, ইচ্ছা প্ৰণোদিতভাৱে কংগ্ৰেছে বেৰিকেড ভাঙিছিল নেকি, আদি তীক্ষ্ণ প্ৰশ্নবাদৰ সন্মুখীন হয় দেৱব্ৰত শইকীয়া। তেওঁ ওলাই আহি এইখিনি মন্তব্য প্ৰকাশ কৰিছে। আনহাতে এই গোচৰত কাইলৈ ভূপেন বৰাক চমন জাৰি কৰিছে চি আই ডিয়ে। অৱশ্যে পিতৃৰ শ্ৰাদ্ধৰ বাবে কাইলৈ চি আই ডিৰ কাৰ্যালয়ত হাজিৰ নহয় ভূপেন বৰা। ১২ বছৰীয়া কিশোৰৰ সাহসিকতা, ঘৰলৈ সোমাই অহা নাহৰ ফুটুকি দেখিও ভয় নাখালে কিশোৰে। মাত্ৰ কেইফুটমান আঁতৰত নাহৰ ফুটুকে টহল দিয়াৰ পাছতো হিতাহিত জ্ঞান নেহেৰুৱালে 12 বছৰীয়া কিশোৰে। নাহৰ ফুটুকিটো ঘৰলৈ সোমাই আহোঁতে দুৱাৰদলিতেই মোবাইল চাই আছিল কিশোৰটিয়ে। মোবাইলত ব্যস্ত হৈ থকা কিশোৰটিয়ে নাহৰ ফুটুকিটো দেখাৰ পাছত সহজভাৱে কোঠাৰ পৰা ওলাই গৈ বাহিৰৰ পৰা বন্ধ কৰি দিলে দুৱাৰখন। ঘটনাটো মহাৰাষ্ট্ৰ মালেগাঁও নামপুৰ পথৰ চাই চেলিব্ৰেশ্যন বিবাহ ভৱনলৈ সোমাই আহিল অনাকাংক্ষিত অতিথি। বিবাহ ভৱনৰ পৰা ওলোৱাৰ লগে লগে
বিবাহ ভবনত নাহৰ পুতুকী সোমোৱাৰ কথা দেউতাকক জনালে বাৰ বছৰীয়া কিশোৰীয়ে। কিশোৰৰ পিতৃ পেছাত এজন নিৰাপত্তাৰক্ষী। নিৰাপত্তাৰক্ষীগৰাকীৰ পৰা খবৰ পোৱাৰ পাছতে নাসিক বন বিভাগৰ সহযোগত মালেগাঁও বন সংমণ্ডলৰ বনকৰ্মী আৰু বিষয়াৰ দলে ট্ৰেংকুলাইজ কৰিলে নাহৰ পুতুকীটো। বহুদিন ধৰি মহাৰাষ্ট্ৰৰ মালেগাঁৱত আতংকৰ সৃষ্টি কৰি আহিছিল এই নাহৰ পুতুকীটোৱে। অৱশেষত বাৰ বছৰীয়া কিশোৰৰ বাবেই বন বিভাগে বন্দী কৰিবলৈ সক্ষম হ'ল এই নাহৰ পুতুকীটো। मी ऑफिसात बसलेलो होतो, म्हणजे इथं असा दरवाजा आहे आणि त्यालाच खिटून एक कॉट आहे, त्याच्यावर मी बसलेलो होतो। बिबटे आला, सळंग गेला, मग मी पाहिलं जोरात जोरात त्याचा आवाज येत होता, मी पाहिलं, फोन घेतला आणि लगेच दरवाजा लावून पळून येऊ लागलो। মধ্যপ্ৰদেশত বিমান দুৰ্ঘটনা। প্ৰশিক্ষণৰ সময়তে দুৰ্ঘটনাত পতিত হ'ল এখন বিমান। বিমানখন গুণা বিমানবন্দৰৰ পৰা গৈছিল। প্ৰশিক্ষণৰ সময়তে সংঘটিত হয় এই দুৰ্ঘটনাটো। বিমানখনত আছিল প্ৰশিক্ষকসহ এগৰাকী মহিলা প্ৰশিক্ষাৰ্থী। বিমানখনত বিজুতি ঘটাত অৱতৰণৰ সময়তেই এই দুৰ্ঘটনা সংঘটিত হয়। প্ৰশিক্ষাৰ্থী মহিলাগৰাকী আঘাতপ্ৰাপ্ত হৈছে এই দুৰ্ঘটনাত। এয়া মধ্যপ্ৰদেশৰ এক বিমান দুৰ্ঘটনাৰ খবৰ। কথম পিহে ৰক্ষা পৰিছে প্ৰশিক্ষাৰ্থী আৰু লগতে প্ৰশিক্ষক, কিন্তু তেওঁলোক চিকিৎসালয়ৰ বিচনাত। সাতাইশ হাজাৰ কোটি টকীয়া ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপনৰ পূৰ্বে জাগীৰোডৰ নগাঁও কাগজকলত বিধ্বংসী অগ্নিকাণ্ড। কাগজকল চিকিৎসালয়ৰ পিছফালে অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত ঘটে। বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলত জুই লগাৰ সন্দেহ কৰা হৈছে। অৱশ্যে আন এটা সন্দেহো কৰা হৈছে যে এই প্ৰস্তাৱিত ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ যিহেতু কাম চলি আছে, কামত নিয়োজিত কোনো শ্ৰমিকে খোৱা বিড়ি অথবা চিগাৰেটৰ টুকুৰাৰ পৰা জুই লাগিব পাৰে, সেই সন্দেহো প্ৰকাশ কৰা হৈছে। বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিট অথবা কাম কৰা শ্ৰমিকৰ বিড়ি বা চিগাৰেটৰ পৰা জুই লগাৰ এই সন্দেহ। অধিক ক্ষয়ক্ষতিৰ পূৰ্বেই অৱশ্যে অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে জুই নিৰ্বাপন কৰিবলৈ সক্ষম হয়। ঘন জংঘলেৰে আৱৰি আছিল পৰিত্যক্ত সেই চিকিৎসালয়খন। এতিয়া দৰং কংগ্ৰেছতো খহনীয়া। নিৰ্বাচনৰ পূৰ্বে কংগ্ৰেছত আন এক মুখ্যম আঘাত। কংগ্ৰেছৰ একাধিক নেতা কৰ্মীয়ে দল ত্যাগ কৰিছে। দৰং জিলা কংগ্ৰেছৰ সভানেত্ৰীয়ে দল ত্যাগ কৰিছে। সভানেত্ৰী অনিতা ৰাজবংশীয়ে কংগ্ৰেছ দল এৰিছে। যুৱ কংগ্ৰেছৰ সভাপতি কমৰুল ইছলামেও দল ত্যাগ কৰিছে। দৰং জিলা কংগ্ৰেছৰ 300+ লোকে মুঠতে পদত্যাগ কৰিছে। নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত 300+ সভানেত্ৰী আৰু যুৱ কংগ্ৰেছৰ সভাপতিৰ দৰে নেতাই 300+ সদস্যৰ সৈতে একেলগে দল এৰাত হাহাকাৰ লাগিছে কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্বৰ। দৰং জিলা মহিলা কংগ্ৰেছ মইতো দৰং জিলাৰ মহিলা কংগ্ৰেছ সভানেত্ৰী, আপোনালোকে জানে। আৰু মোৰ পূব মংগললৈ মহিলা কংগ্ৰেছ কমিটি আৰু পশ্চিম মংগললৈ মহিলা কংগ্ৰেছ কমিটি, দুয়োখন কমিটিয়ে মোৰ লগতে সামূহিকভাৱে পদত্যাগ কৰিছে। আমি কংগ্ৰেছ দলৰ সাধাৰণ প্ৰাথমিক সদস্য পদৰ পৰা এই মুহূৰ্তৰ পৰা অলপ আগৰ পৰা আমি আধা ঘণ্টামান আগৰ পৰা আমি পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰিছোঁ মোৰ মাননীয় আমাৰ মীৰা বৰঠাকুৰ বাইদেউলৈও আৰু DCCলৈ আমি প্ৰেৰণ কৰিছোঁ। আৰু এটাই কৈছোঁ, বহু বছৰে কংগ্ৰেছৰ লগত আমি ওতপ্ৰোত হৈ জড়িত হৈ আছিলোঁ। এতিয়া যিহেতু আমাৰ দলীয় কিছুমান নীতি আদৰ্শত মানে আমাৰ বেয়া লগা হোৱাৰ মানে তেওঁলোকেই বেয়া লগাইছে, টেঙা লগাইছে, যাৰ কাৰণে আমি পদত্যাগ কৰিবলৈ বাধ্য হ'লোঁ। যিমানেই শুনিছে এতিয়া মই ফোনেই কৰিছে যে বাইদেউ গ'লে আমি যাওঁ, আৰু এওঁলোককো মই সুধিছিলোঁ, এওঁলোকে কৈছিল যে আপুনি গ'লে আমি চব যাম। নাই, এতিয়ালৈকে আমি ৰাজনৈতিক দলত জইন কৰিম বুলি ভবা নাই, কিন্তু আমি পদত্যাগটো কৰিছোঁ যাতে আমাৰ দলীয় যিখিনি আমাৰ নীতি নিয়মৰ আমি সেইখিনিৰ পৰা আছোঁ। কিন্তু মোৰ কথাটো হ'ল, মই যিহেতু দল বুলি কওঁতে আপোনালোকে জানে মই প্ৰত্যেকটো বস্তু নিষ্ঠা আৰু সততাৰে কৰোঁ, গতিকে দলটো কোনোবাখিনি নহয় কোনোবা দল কৰিবই লাগিব, কিন্তু এই মুহূৰ্তত ভবা নাই। মই দৰং জিলা কংগ্ৰেছৰ এগৰাকী সাধাৰণ সম্পাদক হিচাপত কাৰ্যনিৰ্বাহ কৰিছিলোঁ। কিছু মুহূৰ্তত আগত মই মোৰ নিজৰ পদত্যাগ পত্ৰ দাখিল কৰিছোঁ, গতিকে এই মুহূৰ্তত মই কংগ্ৰেছ দলৰ প্ৰাথমিক সদস্য পদতো নাই। আমি যিগৰাকী ব্যক্তিৰ নেতৃত্বত দলটো কৰিছিলোঁ, আমাৰ মংগলদৈ সমষ্টিৰ মাননীয় বিধায়ক
লক্ষ্মণদাস ডাঙরিয়া দুর্দিনত কংগ্রেস করে এই সমষ্টিত কংগ্রেস দলের এগারী বিধায়ক উত্তরপাড়ার বলে কলে ভুল নহব, উত্তরপাড়াত কংগ্রেস দলের বিধায়ক নাই, লক্ষ্মণদাস ডাঙরিয়া বিধায়ক আছিল। কিন্তু বিধায়ক ডাঙরিয়ায় বিগত যেখানে কার্যকাল এইখানে কার্যকালত কিছু কাম করার বহুখানি সমস্যা হয়েছিল, যা সেইখানে আমি ভুক্তভোগী, আমার কর্মী সকল ভুক্তভোগী, যার বাবে বিধায়ক মহোদয় একটা সিদ্ধান্ত লৈছিল যে সরকারি কাম কাজত সরকারও সহায় করব আর নিজের সমষ্টির যেখানে উন্নয়ন সেইখানে করব লাগে, সেইটুত লই একটা মুখ্যমন্ত্রীর লগত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত লৈছিল। সিদ্ধান্ত লৈ ঘোষণাও করেছিল যে মই কংগ্রেস দলের সদস্য আছো আর থাকি যাম, মই কংগ্রেস দলের হয়ে কাম করি, মই সরকারকে সমর্থন করেছো, দলক নহয়, বিজেপি দলক নহয়। কিন্তু সেইখানে করার পিছত বিগত যেদিনেরপরা মানে এইখানে কথা কলে তার পিছরপরা মঙ্গলদৈ সমষ্টির কর্মীখিনির উপর যেন একটা বেয়া ভাব এটা অনুভব হল, আমি অনুভব করো। রাজীব ভবনত গেলে তেনেকা একটা ভাব হয়, আগর নিচিনা নহয়। যী সভাপতিক বসন্তদাস ডাঙরিয়াই পাতিলে হাইকমানক মেনে হেৰি করে, আর সেইগী সভাপতি শেষত যাই যীগী ব্যক্তিয়ে তেখেতর মূল বিরোধ করিলে সভাপতি হওয়ার ক্ষেত্রে ইলিয়াস আলী ডাঙরিয়া, আর ইলিয়াস আলী ডাঙরিয়ার কথাত উঠা বহা করে আছে, আমার সেইটো বিচার্য বিষয়। মই এজন মুসলমান ব্যক্তি যদিও কিন্তু মই এইবর মানে একচেটিয়া হেৰিটো মই ভাল নাপাও, যেটো কারণ মোর মনে কৈছে যে এতিয়া এই দলত থাকিলে মান সন্মান সকলো গুছি যাব, যেটো কারণ সিদ্ধান্ত লৈছো যে পরত্যাগ করো। আর মোর লগত জিলা কংগ্রেসের আজ মঙ্গলদৈ সমষ্টিত প্রায় সংখ্যক সাধারণ সম্পাদকে ইতিমধ্যে পদত্যাগ করেছে। রাহত রহাত আদর্শ অঙ্গনবাদী কেন্দ্রের আধারশিলা স্থাপনের মাজতে বিজেপির প্রার্থী সুরেশ বরার হয়ে নির্বাচনী প্রচার চলালে রহার বিধায়ক শশীকান্ত দাসে। কংগ্রেসের নিলম্বিত বিধায়কজনে বুধবারে রহা সমষ্টির বিভিন্ন স্থানত এগারোটাক আদর্শ অঙ্গনবাদী কেন্দ্রের আধারশিলা স্থাপন করে এক প্রকারের বিজেপির প্রার্থীর হয়ে রাইজর মাজত প্রচার চলালে আর সুরেশ বরাক ভোট দিবল আহ্বান জানালে। লগতে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কামর বাবেই রহাত বিজেপিয়ে বিপুল ভোট লাভ করব বলে দাবি করে শশীকান্ত দাসে। ইপিনে কংগ্রেসক সমালোচনা করে বর্তমান কংগ্রেস দল গুড়ি বথাহীন নাও বলে অভিহিত করে ভূপেন বরাক তীব্র সমালোচনা করে। এবার লোকসভা নির্বাচনত সংখ্যালঘু ভোটারেও বিজেপিক ভোট দিব বলে দাবি করে বিধায়কগুলিয়ে রহাত 50-60 হাজার ভোটের ব্যবধানত বিজেপি আগবাড়ি বলে মন্তব্য করে। মানে আমার রাইজক সুদিল যে আপনাদের এবার কি চিন্তা চর্চা করেছে, তা রাইজে কৈছে যে আমি নামঘর, আমি দর্শনের নামঘর পয়সা পাইছো, আমার শিশুসকলের কারণে অঙ্গনবাদী কেন্দ্র আছে, আমার রাস্তাটা মুখ্যমন্ত্রী বনায় দিছে, গতি এবার আপনি যে নক আমি কিন্তু আর সুরেশ বরার পক্ষ থাকিম, আমি আর সেই মুখ্যমন্ত্রীগুলো যে কথা কয় আমি সেই পক্ষ থাকিম, কারণ এটা আমি আমার মহিলাসকলে এটা আমার হেঁ পাইছে, অরুণোদয় পাইছে, নয় অরুণোদয় পাইছে, আকো আই ওয়াই ঘর পাইছে, আর এটা আমার মহিলা সবলীকরণ আঁচনির জড়িয়ে এইবার কি কয় আপনার মহিলা উদ্যমিতা, এটা মহিলাসকলের মুখত যে হাঁহি আর রাইজর যে আজ ধর্মপ্রাণ রাইজসকলে আজ যে উৎসাহের আগুয়াই আছে, আমি মই কোন নকম বেলেগ কথা, রহা সমষ্টির সন্মানীয় ভোটার রাইজে আমার যুব ব্যবসায়ী এজন আমার সুরেশ বরা ডাঙরিয়া প্রায় 60-70 হাজার ভোটের ব্যবধান রহার পর সর্বাধিক ভোট দিয়ে পেলায় আগুয়াই পঠিয়াব, মুখ্যমন্ত্রীগুলির প্রতি সমর্থন আগবায়, এ মূল কথা নয় রাইজর কথা, কথাটা এটা আহি পেলায় মানে আমার রাইজক সুদিল যে আপনাদের এবার কি চিন্তা চর্চা করেছে, তা রাইজে কৈছে যে আমি নামঘর, আমি দর্শনের নামঘর পয়সা পাইছো, আমার শিশুসকলের কারণে অঙ্গনবাদী কেন্দ্র আছে, আমার রাস্তাটা মুখ্যমন্ত্রী বনায় দিছে, গতি এবার আপনি যে নক আমি কিন্তু আর সুরেশ বরার পক্ষ থাকিম, আমি আর সেই মুখ্যমন্ত্রীগুলো যে কথা কয় আমি সেই পক্ষ থাকিম, কারণ এটা আমি আমার মহিলাসকলে এটা আমার হেঁ পাইছে, অরুণোদয় পাইছে, নয় অরুণোদয় পাইছে, আকো আই ওয়াই ঘর পাইছে, আর এটা আমার মহিলা সবলীকরণ আঁচনির জড়িয়ে এইবার কি কয় আপনার মহিলা উদ্যমিতা, এটা মহিলাসকলের মুখত যে হাঁহি আর রাইজর যে আজ ধর্মপ্রাণ রাইজসকলে আজ যে উৎসাহের আগুয়াই আছে, আমি মই কোন নকম বেলেগ কথা, রহা সমষ্টির সন্মানীয় ভোটার রাইজে আমার যুব ব্যবসায়ী এজন আমার সুরেশ বরা ডাঙরিয়া প্রায় 60-70 হাজার ভোটের ব্যবধান রহার পর সর্বাধিক ভোট দিয়ে পেলায় আগুয়াই পঠিয়াব, মুখ্যমন্ত্রীগুলির প্রতি সমর্থন আগবায়, এ মূল কথা নয় রাইজর কথা। মৈরাবাড়ীত নগাঁও লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সুরেশ বরার এবার নির্বাচনী প্রচার। মৈরাবাড়ী আর লাহরীঘাটর রাইজে কংগ্রেসক টাটা বাই বাই দিয়া বলে কলে সুরেশ বরায়। এইবার মৈরাবাড়ী আর লাহরীঘাটর ভোটারে পদুম ফুলের চিহ্নত ভোট দিব বলে নিশ্চিত সুরেশ বরা। টিকট পাওয়ার পছতে নগাঁও সমষ্টিত তৎপর হয়েছে সুরেশ বরা। মৈরাবাড়ীত বিজেপি দলের কর্মকর্তার আলোচনা করে রণ জয়ের আখরা সুরেশ বরা। মিটিংৰ ফুটেজ লগ উত্তৰ পাই যাব আপুনি। মৈৰাবাৰী অঞ্চলত আজি বিজেপি কৰ্মী সভা, এয়া পাব্লিক মিটিং নহয়, পাব্লিক মিটিঙৰ কাৰণে আহি আছোঁ, জলক দেখাম, গতিকে আমাৰ নিশ্চয় ভাল হ'ব,
কারণ আমি মুনি ডাঙরিয়া হয়ে ভোট খুঁজি আইছো, ডক্টর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া ভোট খুঁজি আইছো, পদুম ফুলৰ হৈ ভোট খুঁজি আইছো, নিশ্চয় আমার ভালো। আরে মাইনরিটি মানুষ আজি মাইনরিটি যুবক সমাজ, মাইনরিটি ভদ্র মহিলাসকল, ভদ্র লোকসকল আজি মনের পরিবর্তন আইছে, তেওঁলোকে বুঝি পাইছে যে মোদী ডাঙরিয়ার লগত থাকিলে আমার ভাল হব, আমি হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ার থাকিলে ভাল হব, এই কথা বুঝি পাইছে, যার কারণে আজি মৌরাবাড়ির যে জায়গাত আজি বিজেপির কর্মকর্তা ইমানখিনি যে কর্মকর্তা আর পাবলিক মিটিং বেলেগ আছে। আমার প্রতিদ্বন্দ্বী আসলে UDFর লগতে, ইয়াত আমার মানে ভোট যুদ্ধটো UDFর লগতে। নাহরগটিয়াত বিরোধী ঐক্যক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার প্রতিক্রিয়া। এটা লড়া আর এজনী ছোৱালী প্রেম করার পিছত আজিকালি বিয়ালৈকে যাওয়া বহু ডাঙৰ কথা। কংগ্রেসে চেষ্টা করেছিল 16গৰাকীক একেবাৰে একেলগে লৈ যাব, সেয়ে মই কৈছিলোঁ যিমান সোনকালে পাৰে বিয়াবোৰ পাতক, পিছে বিয়া পাতিব নোৱাৰিলে বিয়ার আগতে তেওঁলোকৰ ডিভোর্স হৈ গ'ল। মই ভাবো তেওঁলোকে গুৱাহাটীৰ এখন হোটেলক ধনী করার বাদে আৰু একো কাম কৰিব নোৱাৰিলে। সকলো দলে নিজ নিজ প্রার্থী ঘোষণা করলে আমি 11খনত ভালকৈ জিকিম, তাতোকৈ ওপৰত কিবা পাৰো নেকি চেষ্টা করে মুখ্যমন্ত্রী বক্তব্য। এটা লড়া আৰু এজনী ছোৱালী প্রেম করার পিছত বিয়া হওয়ালেকে যাওয়া আজিকালি দিনত বহুত ডাঙর কাম। কংগ্রেসে বহুত একটা ডাঙর চেষ্টা করেছিল যে 16গৰাকীক একেলগে লৈ যাব, সেইকাৰণে মই কৈছিলোঁ যে যিমান সোনকালে পাতে বিয়াবোৰ পাতক। এতিয়া দেখা গল যে বিয়া পাতিব নোৱাৰিলে বিয়া হওয়ার আগতেই ডাইভোর্স হওয়া আরম্ভ হৈছে, আৰু মই ভাবো যে তেওঁলোকে কোনোবা এখন গুৱাহাটীর হোটেলক ধনী করাক বাদ দি তার বাদ দিয়ে আর একো কাম করব নোৱাৰিলে। সকলো দলে আজি নিজৰ নিজৰ প্রার্থী ঘোষণা করলে, যি নহক 11খন আসনত আমি জিকিম, আৰু কিমান ওপৰত যাব পাৰো আমি চেষ্টা কৰি আছো। ডেলিভারি বয়ক মারপিটর ঘটনাক লৈ উত্তপ্ত তিনিচুকীয়ার ফিলোবাড়ী। ফিলোবাড়ী ঘূৰণীৰ এজন ব্যৱসায়ীয়ে ডেলিভারি বয়ক মারপিট করার অভিযোগ। এই ঘটনার পাছতে বীর লাচিত সেনার সদস্য সেই স্থানত উপস্থিত হয়ে ক্ষমা খুঁজিবলৈ বাধ্য করায় ব্যৱসায়ীজনক। সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে ব্যবসায়ীজনে তাবল পান দি ক্ষমা খোঁজার ভিডিও। ঘটনাক লৈ ফিলোবাড়ীত বিভিন্নজনের মাজত মিশ্রিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেই দৃশ্য আমি দেখাইছো। তিনিচুকীয়ার ফিলোবাড়ীর ঘটনা, এজন ডেলিভারি বয়ক মারপিট করেছিল এই কেজন ব্যবসায়ী, আর তারপরেই বীর লাচিত সেনা তাত উপস্থিত হয় আর আঁঠু কাঢ়ি কানত ধরে ক্ষমা খুঁজবলৈ বাধ্য করায়। এতিয়া ত্রিপুরা সরকারত সামিল হব পাৰে টিপ্ৰামথা। বিরোধী দল টিপ্ৰামথা আর বিজেপির হব মিত্রতা। মন্ত্রীসভাত দুখন আসন লাভ কৰিব পাৰে টিপ্ৰামথায়। লোকসভা নির্বাচনতো দুই দলের হব আসন বুঝাবুঝি। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এই কথা জানিবলৈ দিয়ে। প্রদ্যুৎ দেববর্মা নেতৃত্বাধীন দল টিপ্ৰামথা। উল্লেখযোগ্য যে ত্রিপুরা বিধানসভাত 13জন বিধায়ক আছে টিপ্ৰামথা দলের, আর এটা টিপ্ৰামথা বিজেপির সঙ্গে একেলগে সরকার গঠনের এই কার্যত জড়িত হব পাৰে তার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। আনফালে উড়িষ্যাত বিজেপি বিজেডির মিত্রতা প্রায় নিশ্চিত। লোকসভা আর বিধানসভা নির্বাচনের বিজেপি বিজেডির মিত্রতা প্রায় নিশ্চিত হয়েছে। লোকসভাত বিজেপিয়ে 14খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে, আর বিজেডিয়ে লোকসভাত 7খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে। বিধানসভা নির্বাচনের আসনের অনুপাত বিপরীত হব। এই মিত্রজোটে লোকসভাত লাভ করব 85% ভোট, মিত্রতা হলে জয় করব 21খন লোকসভার আসন, বিধানসভার 147খন আসনেই জয় করার সম্ভাবনা। দিল্লীত বিজেপি নেতাসকল বৈঠক মিলিত হওয়ার বিপরীতে ভুবনেশ্বরের নবীন নিবাসত বৈঠক মিলিত হয় বিজেডি নেতাসকল। সলনি হল আসুর স্থিতি। 9 মার্চত নহয় আসুর কা বিরোধী প্রতিবাদ, 9 মার্চর পরিবর্তে এতিয়া 10 মার্চত হব কা বিরোধী প্রতিবাদ। লাচিতর প্রতিমূর্তি স্থাপন করা হব 9 মার্চত, যার বাবে আসুয়ে বাতিল করেছে 9 মার্চর প্রতিবাদ। 10 মার্চর পুয়া 6 বজার সন্ধ্যা 6 বজালে হব প্রতিবাদ। প্রতিখন জেলা সদরত 12 ঘণ্টা অনশন কার্যসূচী আসুর। 30টা জনগোষ্ঠীয় সংগঠনে করব কা বিরোধী প্রতিবাদ। আমি আকৌ এবার জানাইছো অবশেষত সলনি হল আসুর স্থিতি। 9 মার্চত নহয় আসুর কা বিরোধী প্রতিবাদ, 9 মার্চর পরিবর্তে 10 মার্চতে হব কা বিরোধী প্রতিবাদ। লাচিতর প্রতিমূর্তি স্থাপন করা হব 9 মার্চত, যার বাবে আসুয়ে বাতিল করিলে 9 মার্চর প্রতিবাদ।
সন্দেশখালী কাণ্ডর নতুন মোড়, আদালতের নির্দেশত আরক্ষী সিবিআইক সমজাই দিবলে বাধ্য হল টিএমসি নেতা শাহজাহান শেখক। সন্দেশখালীর দলবদ্ধ ধর্ষণের মূল অভিযুক্ত শাহজাহান শেখ কলকাতা আরক্ষীর মুখ্য কার্যালয়ত উপস্থিত হয়ে সিবিআই হাতে হাতে সমজি ললে টিএমসি নেতাজনক। সন্দেশখালী ধর্ষণ কাণ্ডর মূল অভিযুক্তক সিবিআইক সমজাই দিবলে আদালতে নির্দেশ দিবলগা হওয়া তৃণমূল কংগ্রেসের টার্গেট বা তৃণমূল কংগ্রেসের টার্গেট করলে বিজেপিয়ে। এই কাণ্ডক লজ্জানত আখ্যা দিলে বিজেপিয়ে। কলকাতা উচ্চ ন্যায়ালয়ের নির্দেশক উচ্চতম ন্যায়ালয়ত চ্যালেঞ্জ জানাবলৈ সাজু হয়েছে এতিয়া পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূল কংগ্রেসে ধর্ষণের অভিযুক্ত শাহজাহান শেখক রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগ বিজেপির। কেবল দলবদ্ধ ধর্ষণেই নহয়, চলে বলে কৌশলে আদিবাসী লোকের ভূমি দখল করারও অভিযোগ আছে টিএমসি নেতা শাহজাহান শেখর বিরুদ্ধে। পশ্চিম বেঙ্গল কা জঙ্গল রাজ দেশ নে দেখা হ্যায় আর সন্দেশ কে লিখা সন্দেশ দেশ কি গলি গলি মে গিয়া হ্যায় কি মমতা জি কে রাজ মে জঙ্গল রাজ কেসে হ্যায় और कैसे महिलाओं के साथ अत्याचार बलात्कार दुराचार होता है और उनको अपने लिए न्याय मांगने के लिए सड़कों पर उतरना पड़ता है, पुलिस की लाठियां खानी पड़ती हैं, उनको कुचला जाता है, लेकिन फिर भी सुनवाई नहीं होती है। मां बहनों की इज्जत और आबरू तक सलामत नहीं है तो ममता बनर्जी से इससे ज्यादा और क्या उम्मीद कर सकते हैं। मैं समझता हूं कि पश्चिम बंगाल की सम्मानित जनता अब यह फैसला कर चुकी है कि उनको खारिज कर। हम फले संदेशखालीर भुक्तभोगीर होते कथा पतिले देखर प्रधानमंत्री भुक्तभोगीये न्याय पाबो बुली निश्चित करिले प्रधानमंत्री गराकिए। बंगाल की स्थिति भी आज पूरा देश देख रहा है। मां মাটি মানুষ ইসকে ঢোল পিটনে বালি টিএমসি নে সন্দেশ খালি কি বহনোকে সাথ জো কিয়া হ্যায় ও দেখকর পুরা দেশ দুখি হ্যায় আক্রোশিত হ্যায়। টিএমসি কা এই অপরাধী নেতা করিব করিব দো মহিনে তক ফরার রহা, কোই তো হোগা না জো উনকো বচাতা হোগা। ক্যা এসি টিএমসি কো মাফ করেঙ্গে, এসি টিএমসি কো মাফ করেঙ্গে? ক্যা মাতা ও বহনো কে সাথ জো হুয়া হ্যায় उसका बदला लेंगे कि नहीं लेंगे, लेंगे कि नहीं लेंगे? हर चोट का जवाब वोट से देना है। बेंगलुरु मुंबई न जाने कहां कहां ये साथ मिलकर बैठकें करते हैं, लेकिन क्या लेफ्ट और कांग्रेस ने यहां की सरकार से यहां के मुख्यमंत्री से जवाब मांगने की हिम्मत की क्या? 13 মার্চ আধারশিলা স্থাপন হব জাগ্রিডর সেমি কন্ডাক্টর প্রকল্পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধারশিলা স্থাপন করব জাগ্রিডর সেমি কন্ডাক্টর প্রকল্পর। পূর্বর জাগ্রিডর কাগজ কলর ভূমিত হব এই সেমি কন্ডাক্টর প্রকল্প। 27,000 কোটি টাকা বিনিয়োগ করা হব জাগ্রিডর সেমি কন্ডাক্টর প্রকল্প। এই কথা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এই অভিলাষী প্রকল্পই অসমক এক সুকীয়া পরিচয় দিব বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রীগুলো। অহা 13 তারিখে আমার অসমৰ জাগিৰোডত সেমি কন্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি আৰম্ভ হ'ব। সেমি কন্ডাক্টৰ মানে কি বুজাবৰ কাৰণে বহুত দিগদাৰ, ময়ো ভালকৈ বুজি নাপাওঁ। কিন্তু মোবাইল গাড়ী যদি চলিব লাগে ভিতৰত সৰু চিপছ এটা লাগে, আৰু সেইটো নহ'লে গাড়ীখন চলিব নোৱাৰে। এতিয়া আমাৰ জাগিৰোডত বনোৱা সেমি কন্ডাক্টৰ আমেৰিকাত গৈ টেছলা কোম্পানীয়ে ব্যৱহাৰ কৰিব। কিমান টকা খরচ হব? 27,000 কোটি টাকা। কিমান মানুহে চাকরি পাব? 30,000 লড়া ছোৱালীয়ে চাকরি পাব। এইটোতো আরম্ভণি।
আমাৰ অসমখন যদি এনেকে শান্তিত থাকিব পারে, আমার লড়া ছোৱালী কর্মসংস্থাপনের বহুত রাস্তা মুকলি হব। আমি এসাম উদ্যমী আর চহকী মানব সম্পদ আমি নির্মাণ করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি মুক্তি করলে কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরের হাওড়া ময়দান এসপ্লানডেড সেকশন। এইটোৱে দেশের প্রথমটো পানির তলর মেট্রো সেবা। মেট্রো রেলপথ চোৱা আজি মুক্তি করলেও অবশ্যই যাত্রী সেবা আরম্ভ হব কিছুদিনের পিছতহে। ভারতের প্রথমখন পানির তলর মেট্রো কলকাতাত মুক্তি করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পানির তলর মেট্রো রেলত বহি বহি বিদ্যালয়ের একাংশ ছাত্র ছাত্রীর সঙ্গে কথা পাতি প্রথমটো আনুষ্ঠানিক সফর করলে প্রধানমন্ত্রী মোদী। আনহাতে এক ঐতিহাসিক মুহূর্তত প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ পাই আপ্লুত হয়ে পড়ল ছাত্র ছাত্রী সকল। কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরের হাওড়া ময়দান এসপ্লানেড মুক্তি করে প্রধানমন্ত্রী কলে, আজ এক সাথ কলকাতা মেট্রো, পুণে মেট্রো, কোচি মেট্রো, আগ্রা মেট্রো আর নমো ভারত ট্রেন সে জুড়ে নয়ে রুটস কা বিস্তার হুয়া হ্যায়। পাবলিক ট্রান্সপোর্ট কো আধুনিক বানানা ভারত সরকার কি প্রাথমিকতা হ্যায়। কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরের হাওড়া ময়দান এসপ্লানেড সেকশন এয়াই দেশের প্রথমটো পানির তলর মেট্রো সেবা। হুগলি নদীর তলেরে পার করে দিয়া হয়েছে এই মেট্রো সেবা। এই পরিবহন সুড়ঙ্গর এটা মূরে পূবে কলকাতা আর আনটো মূরে পশ্চিমে হাওড়া শহরক সংযোগ করব। ভূপৃষ্ঠর 30 মিটার তলেরে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যর ইস্ট ওয়েস্ট করিডোরটো নির্মাণ করা হয়েছে। এই রেলপথে 520 মিটার দৈর্ঘ্যর হুগলি নদী পার হবলে সময় লাগিব মাত্র 45 সেকেন্ড। পানির তলেরে যা এই মেট্রো রেলপথ নির্মাণত ব্যয় হয়েছে 4,965 কোটি টাকা। হুগলি নদী কে নিচে দেশ কি পহলি আন্ডার রিভার টানল মে মেট্রো কা হো রহা হ্যায় শুভারম্ভ। ইন মেট্রো সেবাও কে সঞ্চালন সে হাওড়া আর কলকাতা কে বিচ কানেক্টিভিটি হোগি সুগম। এই মেট্রো রেলপথে আইটি হাব সল্ট লেক সেক্টর ভি সংযোগী সুচল হয়ে উঠিব। মেট্রো রেলপথ চা আজি প্রধানমন্ত্রী মুক্তি করলেও অবশ্যই যাত্রী সেবা কিছুদিনের পাছতে আরম্ভ হব। বুধবারে দেশের প্রথমখন পানির তলর মেট্রো মুক্তি করার সমগ্র দেশতে আন কেইবাটাও মেট্রো সেবা ভার্চুয়ালি উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এই বঙ্গ অভিযানত অংশ ললে পশ্চিমবঙ্গর রাজ্যপাল আনন্দ বসুর বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। অসমত বিরোধী ঐক্যমঞ্চৰ পৰা আঁতৰিল অসম তৃণমূল কংগ্রেস। অসমত অকলে 4টা সমষ্টিত নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসৰ। অসমত মিত্রতা ব্যর্থ হলেও সর্বভারতীয় পর্যায়ত কংগ্রেসৰ মিত্রতা অটুট থাকিব বুলি কলে ৰিপুণ বৰাৰ সুস্মিতা দেৱে। বিজেপি এআইইউডিএফৰ লগতে কংগ্রেসকো সমালোচনা সুস্মিতা দেৱৰ। মূল পিতৃ থকা কংগ্রেস এতিয়া নাই, এতিয়া কংগ্রেস হলনি হল বুলিও কয় সুস্মিতা দেবে। ইয়ে মেরা পিতাজি কা কংগ্রেস নেই হ্যায়, ইয়ে বিজেপি কা কংগ্রেস হ্যায়, আর বিজেপি মে সব কংগ্রেস লোক ঘুস গয়ে হ্যায়, তো পুরা খিচড়ি হ্যায় ইয়ে। এতিয়া বিজেপি এ কংগ্রেসক চলায়, কংগ্রেস এ বিজেপিক চলায়। বিজেপি মে কংগ্রেস, কংগ্রেস মে বিজেপি, কংগ্রেস এন্ড বিজেপি ইজ ওয়ান টিম। এনেদরে বিগ ব্রাদার কংগ্রেসক সমালোচনা করে অসমত বিরোধী ঐক্য মঞ্চর পরা উলাই গল তৃণমূল কংগ্রেস। দেখিয়ে ভূপেন গোড়া জি তো বহুত দিন পেলে বল দিয়া কি ও কিসি কো সিট নি দে রে। অচ্ছি তরহ জানতে হ্যায় প্রেসিডেন্ট মুর্মু কে চুনাব মে হো, রিপুন বোরা জি কে রাজ্যসভা চুনাব মে হো, জো ক্রস ভোটিং হুয়া বিজেপি কো হেল্প কিয়া কিসনে কিয়া, কংগ্রেস নে কিয়া, এইউডিএফ নে কিয়া। ভূপেন বোরা জি নে পহলে মানা কিয়া, হমনে কভি কুছ নেই কাহা, ক্যোঁকি হম চাহতে থে মমতা দি সে বাত হো, পর হামারা ইয়ে তয় হ্যায় উইদাউট অ্যালায়েন্স হম লড়েঙ্গে আর হম লড়নে কে লিয়ে তৈয়ার হ্যায়। তৃণমূল কংগ্রেসে অসমত 4টা সমষ্টিত অকলেই নির্বাচন খেলিব।
আমার এই সিদ্ধান্তর ভূপেন কুমার বরা জগরিয়া বলে কয় রাজ্যসভার সাংসদগিয়ে। 11 সিটো মে লোকনে টিকট মাঙ্গা হ্যাঁ তৃণমূল কাজ পর হাম উনি সিটস মে ফাইট করেন যা জিত সকতে এসলিয়ে হামনে এক শর্ট লিস্ট করকে কলকাতা ভেজা হ্যাঁ। আগর কংগ্রেস কো অলায়েন্স করনা হ্যাঁ কংগ্রেস সিফ এক সিট দেনে সে তো নেই চলেগা না, 4 সিট কি সম্ভাবনা হ্যাঁ, পর ইয়ে সিফ হাইকমান্ডই তৈয়ার করেন। AIUDFক মুখ্যমন্ত্রীর পুতলা আখ্যা সুস্মিতা দেবর, মুখ্যমন্ত্রীর নির্দেশত উঠা বহা করা AIUDFক বিজেপির বি টিম আখ্যা সুস্মিতা দেবর। আজমল তো বিজেপি কা বি টিম হ্যাঁ, মুর্মু কা ইলেকশন মে ক্রস ভোটিং হুয়া, রিপুন বোরা জি কা রাজ্যসভা ইলেকশন মে ক্রস ভোটিং হুয়া, বিজেপি কো ভোট কন দিয়া? AUDF দিয়া। তো AUDF তো আগর হেমন্ত কহেগা নাচো তো নাচেগা, আগর হেমন্ত বিশ্ব শর্মা AUDF কে বলেগা কি হাত পে খড়ে হো যাও তো AUDF হাত পে খড়া হো যায়েগা। কংগ্রেসর বাবে মিত্রতা ভঙ্গ হল বলি কয় রিপুন বরাই, একেটা ছাতির ভিতর কংগ্রেসে সকলকে রাখিব নোয়ারিলে বলি কয় কংগ্রেসক সমালোচনা করে রিপুন বরাই। মিত্রতা তো হয়তো না থাকিব, কংগ্রেসের উপর নির্ভর করছে, মিত্রতা নহলে রাজ্যিক ভিত্তিতে নহব, ইয়াতে হয়তো আমার সিট শেয়ারিং নহব, কিন্তু ন্যাশনাল লেভেল আমার যে মিত্রতা বিজেপির বিরুদ্ধে সেইটো কিন্তু অক্ষুণ্ণ থাকিব। তো নেতৃত্বর দায়িত্ব যে যেহেতু এই এলায়েন্স ইমানবিল সকলকে একলগে লই একটা ছাতির তলত সকলকে রাখিব পড়া মানে সেটু কংগ্রেসে করব লাগিছে। বুধবার তৃণমূল কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক সভাত অসমত 4টা সমষ্টিত অকলে নির্বাচন খেলার সিদ্ধান্ত লওয়া তৃণমূল কংগ্রেসে অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ত ইন্ডি এলায়েন্সের লগত থাকিব। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। দুধনৈত ঐতিহাসিক কুহুমফুলা বিলত রাজহুয়া মৎস্য শিকার, কি পুরুষ কি মহিলা কি যুবক কি যুবতী সকল ব্যস্ত মাছ ধরাত, কোনোবাই ধরলে বরালি কোনোবাই আকো ধরলে রৌ গরৈ। ফাগুন মাহর এটা দিনত কুহুমফুলা বিলত প্রতি বছরে অনুষ্ঠিত হয় মাছ ধরা উৎসব। রাজহুয়া মৎস্য শিকারে সমন্বয়ের বার্তা কহিয়ে আনিলে সকলরে মাজলৈ। দুধনৈত মাছর উজান উঠিছে, রৌ বরালি ভকুয়া গরৈ। ঐতিহাসিক কুহুমফুলা বিলত মাছ ধরবলৈ উলাই আহিল প্রায় 300 সহস্রাধিক লোক। কোনোবাই যদি ডাঙৰ মাছ ধৰি আনন্দত এপাক নাচিছে, কোনোবাই আকৌ সেই মাছ ঘৰত গৈ কিহেৰে ৰান্ধিব সেয়াও মনতে থিৰাং কৰিছে। দুধনৈ ৰাজচক্ৰৰ চিলুক মৌজাৰ অন্তৰ্গত ঐতিহাসিক কুহুমফুলা বিলত ৰাজহুৱা মাছ ধৰা পৰম্পৰা বহু পূৰ্বৰে পৰা চলি আহিছে। ফাগুন মাহৰ এটা দিন ঠিক কৰি ঐতিহাসিক কুহুমফুলা বিলত প্ৰতি বছৰে মাছ ধৰা উৎসৱ পালন কৰা হয়। প্ৰায় 87 বিঘা ভূমি আৱৰি আছে এই কুহুমফুলা বিল। পূৰ্বৰ দৰে এইবাৰো মাছ ধৰিবলৈ আহিল গোৱালপাৰাৰ লগতে দক্ষিণ কামৰূপ, বঙাইগাঁও, কোকৰাঝাৰ, মেঘালয়ৰ বহু পুৰুষ মহিলা। লগতে মৎস্য শিকাৰ কৰা দৃশ্য চাবৰ বাবেও বহু লোকৰ সমাগম হয় প্ৰতি বছৰে। পুরুষ মহিলা আটাইকিজনে মাছ মারি আছে, আর আমার ওসরে মানে মেঘালয় রাজ্যেরপরাও বহু দূরেরপরা ইয়াতে মাছ মারি আছে। আনকি আমি শুনামতে কোকরাঝার ডিস্ট্রিক্ট আর ইপনে কামরূপ ডিস্ট্রিক্টেরপরাও মাছ মারি আছে। আর আমার ইয়াতে যেটু পরম্পরা এই ফাগুন মাহর শেষত ইয়াত মাছ মারা উৎসব পাতি আইছো, আজি 6টা বছর পার হয়েছে। এইবলি 6টা বছর ইয়াতে আজি রৌ বোয়ালি আর মানে ব্রিকেট আর শুল এইবর মাছ পাওয়া হয়েছে, আর সরুবর মাছ মাগুর কই ইত্যাদি ধরনের মাছ পাওয়া হয়েছে। মুঠর উপর এই মাছ ধরা উৎসবে এক সমন্বয়ের বার্তা কহিয়া এনে সকলের মাজলৈ। দুধনৈর পৰা অরূপ নাথ, রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।